সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ইতিমধ্যেই তোমাদের 2022 সালের প্রথম সপ্তাহ থেকে শুরু করে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছিল সেগুলোর অ্যান্সার এবং প্রশ্ন আমাদের চ্যানেলে পেয়ে গেছো। আজকের ভিডিওতে আমরা তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলো দেখবো। এই মাত্র আমাদের কাছে সেই প্রশ্নগুলো এসেছে এবং সেটিই আমরা এখন দেখবো। অ্যাসাইনমেন্টের আনসার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস 6 থেকে এসে 22 পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের আনসার দেওয়া আছে, আজই ডাউনলোড করে নাও। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার তৃতীয় সপ্তাহের প্রশ্নগুলো এই মাত্র হাতে এসে পৌঁছেছে। তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য দেওয়া হয়েছে, যেহেতু প্রফেসর ব্যারানো সেন্সের স্বাক্ষরিত অ্যাসাইনমেন্টটি। তো ষষ্ঠ শ্রেণীর এই সপ্তাহে দুটি বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে, তার মধ্যে বাংলা বিষয়টি রয়েছে এবং এটি 2 নং অ্যাসাইনমেন্ট। যদিও বিষয়ের একটি অ্যাসাইনমেন্ট হয়েছে প্রথম সপ্তাহে। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা হয়েছে পাঠ্য বইয়ের সাধু ভাষার রচনাকে চলিত ভাষা রীতিতে রূপান্তর করা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। প্রশ্নে বলা হয়েছে নির্দেশনা যেটি দেওয়া আছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 7 পৃষ্ঠার সাধু ও চলিত ভাষার আলোচনা পড়তে হবে। তারপর হচ্ছে পাঠ্য বই থেকে সততার পুরস্কার গল্পটি পড়তে হবে। এই দুইটা পড়ার পর কাজের ধাপে 4টি প্রশ্ন আনসার করতে হবে। নাম্বার 1, 1 নম্বর প্রশ্নে বলা আছে সাধু ও চলিত ভাষার রীতির ধারণা দিতে হবে। 2 বলা আছে সততার পুরস্কার গল্প থেকে 10টি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। 3 বলা আছে লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ত্বকে দেখাতে হবে। এবং সর্বশেষ প্রশ্নে বলা আছে লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য চকে দেখাতে হবে। এই 4টি প্রশ্ন আসতে দিতে হবে। এটির জন্য বরাদ্দকৃত নাম্বার হিসেবে 10 নম্বর দেওয়া আছে, দেওয়া হবে। তারপর যে বিষয়টি রয়েছে ষষ্ঠ শ্রেণী, সেটি হচ্ছে বিজ্ঞান। এটি 1 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এর আগে কোনো অ্যাসাইনমেন্ট হয়নি। এই বিষয়ে অধ্যায় 3 উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে চিহ্নিত চিত্র সহ জীবকোষের গঠন। অ্যাসাইনমেন্টের নির্দেশনা হিসেবে বলা আছে নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। কী কী? ক নম্বর প্রশ্নে বলা পয়েন্ট বলা আছে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। কতে বলা আছে উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণু। কতে বলা আছে নিউক্লিয়াসের মডেল তৈরি। এবং সর্বশেষ পয়েন্টে বলা আছে মাইটোকন্ড্রিয়া। এই 4টি প্রশ্ন আনসার দিতে হবে এবং এটি করতে পারলে তোমাদের বরাদ্দ নাম্বার হিসেবে 16 মার্কস দেওয়া হবে এবং এটি 10 মার্কসে রূপান্তর করে নাম্বার প্রদান করা হবে। তো আমাদের চ্যানেলে তোমাদের কভার পেজের একটি ভিডিও দেওয়া আছে, তালুকদার এই প্রযুক্তি নামে চ্যানেলটি রয়েছে সেখানে, এবং তালুকদার এই হেল্পলাইন নামে আমাদের একটি চ্যানেল রয়েছে যেখানে তোমরা শিক্ষার সকল আপডেট তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারো। তো খুব শীঘ্রই এটির অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে, তালুকদার একাডেমি চ্যানেলে প্রকাশিত হবে। তোমরা আমাদের চ্যানেল সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।